वेलकम टू आ मामाज जार्नी। एक जोन मायर बाच्चा जन्म देया थेके ताके बड़ करे तोला एबं एक जोन मायर सांसारिक जीवन कर्मजीवन एबं सामाजिक जीवन सबटा निये आमार ए चैनल। ताई आमार फैमिली सदस्य होते चाहले नीचे देवा लाल सबस्क्राइब बाटनटा टिपे फेलुन एबं आमार चैनलटी देखते थाकुन। आज आमि बानियेछि नारकेल दूध दिए डिमेर कोरमा। पाँचटा डिम दिए कोरमा बनानोर रेसिपी आज आमि देखाबो। नारकेल थेके दूध बार करार दु धरनेर पद्धति आमि देखाबो। नारकेल कूड़े शिलनोड़ा दिए बेटे ताते एकटुखानि जल ढेले छेके निलेई दूध बेरिये जाबे। এবং দ্বিতীয় পদ্ধতিটা হলো নারকেলগুলো খোলা থেকে ছাড়িয়ে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তারপর মিক্সিতে দিয়ে দিতে হবে। মিক্সিতে কিছুটা জলও দিতে হবে। এবং ছিবড়াগুলো কিন্তু ফেলে দেবেন না। এইগুলো থেকে আপনি পরে নারকেল নাড়ু বা অন্য কোনো রেসিপি বানিয়ে নিতে পারবেন। নারকেলের দুধ বার করার পরে যে ছোবড়াটা থাকলো সেটা দিয়ে কি করলাম সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আমি পাঁচটা ডিম নিলাম এবং ডিমগুলোকে সিদ্ধ করে ভালো করে ভেজে নিলাম। আর লাগবে দুটো তেজপাতা, পাঁচ থেকে ছটা এলাচ, পাঁচ থেকে ছটা দারচিনি এবং পাঁচটা লঙ্কা। লঙ্কা আপনি স্বাদ অনুযায়ীও নিতে পারেন। এলাচ এবং দারচিনি ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। হলুদ এক চা চামচ, নুন স্বাদ মতো, চিনি এক চা চামচ, আদা হাফ চা চামচ, রসুন হাফ চা চামচ, ঘি এক চা চামচ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। নারকেলের দুধ কড়াইয়ে ঢেলে কিছুক্ষণ নাড়বেন। প্রয়োজন হলে কিছুটা জল দিয়ে দেবেন। তারপর লঙ্কা এবং তেজপাতাগুলি ঢেলে দেবেন। কিছুক্ষণ পর নুন, আদা বাটার রস, রসুনের রস দেবেন এবং নাড়তে থাকবেন। দু থেকে তিন মিনিট পর ভাজা ডিমগুলো ঢেলে দেবেন। ঝোল ফুটে উঠলে এক চা চামচ চিনি দেবেন। জল যখন মুড়তে থাকবে তখন এক চা চামচ ঘি দিয়ে দেবেন। ভাজা গরম মশলাটা গুঁড়ো করার পর হাফ চা চামচ দিয়ে দেবেন এবং বাকি মশলাটা রেখে দেবেন অন্য রান্নাতে দেওয়ার জন্য। সব শেষে পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিয়ে হালকা আঁচে দু মিনিট বসিয়ে রাখবেন এবং ঢাকনা দিয়ে দেবেন। যখন তেল উঠে আসবে উপরে এবং ঝোল মরে গিয়ে আঠা আঠা হয়ে যাবে তখন বুঝবেন আপনার নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা রেডি। এই রেসিপিটা আপনি হাঁসের ডিম দিয়েও করতে পারেন। হাঁসের ডিম দিয়ে করলে আরও বেশি টেস্টি লাগে। নারকেলের দুধে আছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সি এবং প্রোটিন। ডিমে প্রচুর খাদ্যগুণ আছে। এতে আছে ভিটামিন এ, বি, কে, আয়রন, প্রোটিন এছাড়াও আরও অনেক পুষ্টিগুণ। প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার রেসিপিটা পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।